নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে খুব সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা ঝলমলে দিন, তার সাথে আমার জন্য দিনটা ভীষণ আনন্দের এবং স্পেশাল। আর আমার প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া দুটো লাল গোলাপ দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। ফুল আমার বরাবরই ভীষণ পছন্দের। আমার যত কাছের মানুষ আছে, বিশেষ করে আমার মা এবং আমার হাজব্যান্ড, যখনই আমাকে কিছু গিফট করে তার মধ্যে ফুল অবশ্যই থাকবে। আর আমি যখন রেগে যাই বা আমার মনটা খারাপ থাকে, তখন তোমাদের দাদার সব থেকে বড় অস্ত্র হলো বাড়িতে ফুল নিয়ে আসা, যার জন্য দেখবে আমার ড্রয়িং রুমে সবসময় ফুল থাকেই। কারণ আমি কিন্তু নিজে ফুল খুব একটা কিনতে যাই না বা আমার সময়ও থাকে না যে আমি বেরোবো ফুল কিনবো, ওই আমার জন্য সবসময় নিয়ে আসে, সেটাই আমি সাজিয়ে রাখি। মন ভালো রাখার জন্য সবসময় অনেক দামি দামি জিনিস, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক অর্থ, কোনো কিছুরই হয়তো প্রয়োজন পড়ে না। শুধু প্রিয় মানুষটার কাছ থেকে একটুখানি ভালোবাসা আর যত্ন পেলেই দেখবে মনটা ভালো থাকে। সংসারের প্রতি যে দায়িত্বটা, যেই অনুভূতিগুলো আরও বেশি করে বেড়ে যায় যদি সংসারের প্রত্যেকটা মানুষের কাছ থেকে সেই সাপোর্টটা পাওয়া যায়। তো আমি সবসময় নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমার কাছে হয়তো অনেক কিছু জিনিসের অনেক কমতি আছে, কিন্তু তারপরেও আমি অনেক সুখী। কারণ দিনের শেষে আমার যে কোনো সমস্যা, যে কোনো খারাপ সময়, ভালো সময়ে আমি একজন মানুষকে আমার পাশে সবসময় পাই। সে আমার সমস্ত সিচুয়েশনগুলো, আমি কখন কী পরিস্থিতিতে আছি সেগুলো বোঝার চেষ্টা করে। তো এর জন্য আমি ভগবানের কাছে এবং তার কাছে কৃতজ্ঞ। তো সকালবেলা দেখো এখন বানাবো ঘুগনি, একটু হালকা করে, যেহেতু গরম পড়েছে একটু হালকা করে ঝোল ঝোল করে ঘুগনি বানাবো। তো সেটার জন্য এখানে দেখো চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা একটা আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম মশলাটা। তারপরে এর মধ্যে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলার পরিমাণগুলো খুব অল্প অল্প করে দিচ্ছি, সকালবেলা খুব বেশি করে স্পাইসি খাবার দেখবে খেতে ভালো লাগে না। একটুখানি আলু দিয়ে যদি ঝোলঝোল করে মটর দিয়ে ঘুগনি বানানো যায় তাহলে সেটা কিন্তু বেশ লাগে খেতে। তো মটরটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে একটা আলুও দিয়ে দিয়েছিলাম। আর রাত্রেবেলায় মটরটা ভিজিয়ে রেখেছিলাম। অনেক সময় হয় কি, রাত্রেবেলা হয়তো মনে থাকে না মটর ভেজানোর, তখন ঘুগনি বানানোর এক দেড় ঘন্টা আগে যদি গরম জল দিয়ে মটরটা ভিজিয়ে রাখা যায় দেখবে তাতেও কিন্তু মটরটা সুন্দর করে ভিজে যায় বা নরম হয়ে যায়। তো এখন স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর হলুদটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো যখন মশলাটার সাথে মটরটা আমি ভালো করে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম জল। তো আজকে গোলাপ দিয়ে শুরু করলাম, তারপরে দিনটা অনেক আনন্দের। তো ভাবতে পারো আজকে কি, আজ তেমন কিছু নয়, বিশেষ কিছু নয়, আসলে আজ আমার জন্মদিন। তো সেক্ষেত্রে আমার জন্মদিন আমি খুব একটা যে পালন করব বা পালন করতে ভালো লাগে তেমনটা কিন্তু নয়, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় সেটা মনে রাখে। আর এখন যেহেতু আয়ুষ্মান একটু একটু করে বড় হচ্ছে, ও আমার জন্মদিন, ওর বাবার জন্মদিন, ফাদার্স ডে, মাদার্স ডে সমস্ত কিছু মনে রাখে আর সেগুলো সেলিব্রেট করে। আর সত্যি কথা বলতে ও তো এখন ছোট বাচ্চা, ওর শুধু একটা কিছু সেলিব্রেট করার জন্য পারপাস দরকার, তাহলেই ওর হয়ে গেল। আর আসলে আনন্দটা ও উপভোগ করে বেশি, যে কিছু একটা দিন স্পেশাল হবে আর আমি খুব মজা করব, একটু ঘুরবো ফিরবো, এটাই আসল রিজন, আর কিছু না। আর এখন এই বয়সে গিয়ে বার্থডে সেলিব্রেট করব, সেটা আসলে নিজেরও একটু কেমন কেমন লাগে, কিন্তু তোমাদের দাদার যখন বার্থডে থাকে সেটা আমি খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। আর আমার বার্থডেটাও ও চেষ্টা করে ভালোভাবেই সেলিব্রেট করার। তো এভাবেই আসলে দুজন দুজনের পাশে থেকে চেষ্টা করি একটুখানি ভালো রাখার। আর আজকের ব্লগটাতে তোমরা দেখতে পারবে তোমাদের দাদাকে আমার আগে পিছিয়ে ঘুরতে, কারণ যেহেতু আমার বার্থডে, তো সেক্ষেত্রে ও পুরো কাজে আমাকে সকাল থেকে হেল্প করছে। সকালে যেমন সকালে উঠে বললো তোমাকে আজকে ঘর ঝাড় দিয়ে মোছামুছি এগুলো করতে হবে না, তোমার আজকে বার্থডে রেখে দাও। তো আমি ভাবলাম না, এতটুকু কাজের জন্য কোনো দরকার নেই তোমার করতে হবে না, আমি করে নিচ্ছি। তো দুজনে মিলেই আসলে করে নিয়েছি। তো এখন লুচিগুলো ও আমাকে বেলে দিচ্ছে, যদিও দেখো একটুখানি হিন্দুস্তান পাকিস্তানের মতো হয়েছে, মানে অত গোল
হয়নি, কিন্তু লুচিগুলো খুব ভালো ফুলেছে। আর লুচিটা কিন্তু ওই মেখে রেখেছিল, মানে ভালো করেই মেখেছে বোঝাই যাচ্ছে, কারণ নয় তো কি হতো, লুচিটা এত সুন্দর ফুলতো না। তো যাই হোক, ওর তো আর বেলার সেরকম অভ্যেস নেই, তারপরেও বেলে দিচ্ছে। আর বলছিল যে আমি দেখা করে দেই, আমি ভেজে দিচ্ছি। তো আমি ভাবলাম যে না থাক, আবার গরমের মধ্যে আমি এতটুকু করে নিতে পারবো। আরও বলছিল আজকে দুপুরে রান্না করার কোনো দরকার নেই, আমি রান্নাবান্না সব করব। প্রথমে তো সেটাই ঠিক ছিল যে ওই রান্না করবে, কারণ এর আগের বার জন্মদিনের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, সেখানে ওই রান্না করে আমাকে খাইয়েছিল, পোলাও বানিয়েছিল, মাংস বানিয়েছিল, তো আমার থেকে রেসিপি শুনে শুনে, কিন্তু ভালো বানিয়েছিল। তো আমি ভাবলাম যেহেতু ও বানাবে, আর ও যখন বানাতে চায় কিছু কারো কথাই শোনে না, মানে বানাবে মানে বানাবেই, তো ঠিকই আছে। তো তারপরে আবার কি মনে করলো, হয়তো ভাবলো যে বিশেষ চাপের হয়ে যাবে, এত কিছু বানাতে পারবো না, তো বলল ছেড়ে দাও, তাহলে আমরা আজকে দুপুরে বাইরেই খাবো। তো ব্রেকফাস্টে আমরা লুচি আর এই তো ঘুগনি বানিয়েছিলাম, আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম। এখন প্রায় সকাল 10:30-11:15 মতো বাজে। সকাল থেকে ঘুম থেকে উঠেই আমার ছেলে, যেহেতু মাম্মার বার্থডে, চলো কী করবো না করবো, ওরা বাবা ছেলে ভীষণ এক্সাইটেড। তো এটাই আমার কাছে বড় পাওয়া, কী পেলাম, অনেক কিছু সেলিব্রেট করছি, তো সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এই যে ওরা মনে রেখেছে, ওদের এই অনুভূতিগুলোই আমার কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। তো অনেকটা পরে প্রায় দুপুর 3টে নাগাদ আমরা বেরিয়েছিলাম খেতে, আর আমাদের বাড়ির কাছেই একটা রেস্টুরেন্ট আছে আমার ভীষণ প্রিয়, সেখানে বাঙালি খাবার খুব ভালোই পাওয়া যায়। তো সেখানেই বলল চলো আর একবার, মানে কি হয়, যেদিন দেখবে একদম কাজকর্ম থাকে না, ভীষণ অলস অলস লাগে। আজ আমার একদমই কাজকর্ম ছিল না, ব্রেকফাস্ট করার পরে অনেকটা সময় আমি স্নান করে শুয়ে বসে কাটিয়ে দিয়েছিলাম, ভীষণ ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে এক ফোটাও আমার মনে হচ্ছিল না যে আমি বাইরে কোথাও বেরোবো। তো আমার ছেলের ভীষণ জোর, মা যেতেই হবে যেতেই হবে, চলো চলো করে তারপরে 3টার সময় বাধ্য হয়ে রেডি হয়ে তারপরে বেরোলাম। তো আমরা এখানে এসেছি ভূতের রাজাতে, ভূতের রাজা রেস্টুরেন্টে। আর এখানে আসা মানে আয়ুষ্মান ভীষণ খুশি, আর ওর জন্যই স্পেশালি আমার এখানে আসা, কারণ সেই গোপী গাইন, ভাগা ভাইন, সত্যজিৎ রায়ের সেই যে হীরক রাজার দেশের গল্পটার বিভিন্ন কিছু থিমগুলো এখানে সুন্দর করে তুলে ধরা আছে, তো যেটা আমার ছেলে দেখতে খুব ভালোবাসে। এবং এই সিনেমাটাও ওর অলরেডি 2-3 বার দেখা হয়ে গেছে, এখানে খেতে আসার পরে কিন্তু ওর সিনেমাটার প্রতি আগ্রহ বেড়েছে যে কী ব্যাপার, কী রকম ভূতটা, চলো দেখি। তো এইভাবে, তো এখানে একটা রিচুয়াল আছে, মানে একটা ওরা নিয়ম করেছে যে খাওয়ার আগে হাতে হাতে তালি দিতে হয়, মানে এমন একটা কথা বলে, হাতে হাতে দে তালি তবেই আসবে ভূতের থালি আর কি, তারপরে খাবারটা আসে। তো আমরা একটু মজা করে হাতে তালি দিলাম, আর একটা দাদা ছিল সেখানে আমাদেরকে একটু ভিডিওটা করে দিল। তো এখানে দেখো বাঙালি খাবারের মেনুতে ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে কচুর শাক ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে ছিল চিংড়ি আর আলু দিয়ে বাটি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, তারপরে ছিল রাজবাড়ির মুরগির মাংস, কষা মাংস আর কি যেটা, তারপরে আর মাছের কালিয়া ছিল ঝুরি আলু ভাজা, তারপর ছিল ভেটকি মাছের পাতুরি, স্যালাড। আর আমি যেহেতু মাছ খেতে ভীষণ ভালোবাসি, যার জন্য তোমাদের দাদা বলেছে তুমি যেহেতু মাছ খেতে ভালোবাসো, সব আইটেম মাছেরই নিব, সাথে চিকেন বা মাটন থাকবে। আর আমি বাইরে না খুব একটা মাটন খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, চিকেনটাই প্রেফার করি সব সময়। তো সাথে চিকেন ছিল আর প্রচুর মাছের আইটেম ছিল। আর সত্যি কথা বলতে আমরা এত কিছু খেতেও পারিনি, মানে অনেকটা পরিমাণেই ওরা দেয়। আর আয়ুষ্মান তো এইসব স্পাইসি খাবার সেরকম খায় না, ও শুধু চিকেন, ডাল আর আলু ভাজা দিয়েই খেয়েছিল। আর প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল, বিশেষ করে এই যে মাছের মাথা দিয়ে কচুর শাক যেটা, আর ভেটকি পাতুরিটাও অসাধারণ হয়েছিল। আর প্রত্যেকটা রেসিপি আমার ভীষণ ভীষণ প্রিয়। আর আমি যতই বড় রেস্টুরেন্টে যাই না কেন, আমার বাঙালি খাবারের ওপরে কোনো খাবারই ভালো লাগে না, সে চাইনিজ হোক, মোগলাই হোক, সব থেকে আগে আমার বাঙালি খাবার। আর একটা জিনিস যেটা আমি ভীষণ ভালো খেলাম, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আলুর বাটি চচ্চড়িটা, সেটা আমি অনেকবার খেয়েছি কিন্তু বাড়িতে নিজে কখনও বানাইনি। তো খাওয়ার সময় আমি আসলে টেস্টটা ফিল করছিলাম যে খেতে কেমন হয়েছে, আমি এবার বাড়িতে গিয়ে বানাবো সেটা। তো একটু বোঝার চেষ্টা করেছিলাম এখানে কী কী মশলা দিয়েছে। তো এরপরে যদি আমি কোনো দিনও রেসিপিটা বানাই, তোমাদের সাথে শেয়ার করবো, এত টেস্টি হয়েছিল খেতে। আর আর মাছটাও ভালো ছিল, মানে দুর্দান্ত ছিল আর কি, কোনো খাবারই খারাপ ছিল না।
প্রত্যেকটা দিন আসলে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই আমার ঘরে থাকলে যায়। সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজকর্ম, ছেলের পড়াশুনো নিয়ে একটা চাপের মধ্যেই থাকি। তো হঠাৎ কখনো যদি এরকম সময় সুযোগ পাই না, তখন খুব ভালো লাগে, একটু রিল্যাক্স লাগে। আবার চার্জড হয়ে নেই তখন আবার সংসারের প্রতি কাজের যে ভালোবাসাটা, ভালো লাগাটা আর একটু মানে বেড়ে যায়। তো মাঝে মাঝে এরকম একটুখানি দরকার আছে, প্রিয় মানুষের কাছ থেকে একটু ট্রিট পাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ঘুরতে এলাম এইদিকে, বাচ্চাদের যে খেলার জায়গাগুলো থাকে। আসলে সব কিছু আয়ুষ্মানের জন্যই, এখানে তো আর বড়দের তেমন কিছু নেই। তারপরে ও ভালোবাসে, ওর কথা ভেবেই এলাম যে চলো। সব কিছুর মাঝেও তোমাদেরকে অনুরোধ করব, আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি এগিয়ে যাই, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারো, চাইলে ব্লগগুলোকে শেয়ারও করে দিতে পারো। আর সারা দিন ঘুরে ফিরে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তারপরেও বাবা ছেলের আয়োজন যে কেক কাটতেই হবে, তো খুব ভালোও লাগছিল। যাই হোক, প্রিয়জনের কাছ থেকে খুব সুন্দর একটা মুহূর্ত সারাদিন কাটালাম। আর তোমরা ভালো থেকো, আজকের ব্লগটা এই পর্যন্তই, এবং আমাকে তোমরা আশীর্বাদ করো আমি যেন এইভাবেই আমার পরিবার নিয়ে, তোমাদেরকে নিয়ে আমার এই জীবনটাকে গুছিয়ে নিতে পারি। যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আমি মানিয়ে গুছিয়ে নিয়ে সেগুলো কাটিয়ে এগিয়ে যেতে পারি।